গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছে? আবার চলছি নতুন একটা ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই ক্যান পাশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে কারণ ঠাকুরকে এখন নিত্যে থেকে ওঠাতে হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের ঠাকুরকে কীভাবে নিত্যে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, শাশুড়িই করে ঠাকুরের সমস্ত কাজকর্ম, শাশুড়িই করে। কিন্তু আজকে যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, তাই আজকে আমি এসেছি। তো চলো এই হলো আমাদের সব ঠাকুরের সব নিত্যা দেওয়া হয়েছে। এখন সব ঘুম থেকে তুলব। আর এদিকে অনেক নতুন নতুন ঠাকুর লেগেছে, দেখো সব ঠাকুরকে নতুন লাগিয়ে দিয়েছে শাশুড়ি। দেখো সারা ঘর ভর্তি ঠাকুর। তো সকাল সকাল ঠাকুরের দর্শন পেয়ে ভালোই লাগলো। আর এখানে শুয়েছে হলো গোপাল, এই দিকে শুয়েছে হলো তোমার রাধা কৃষ্ণ, আর এই দিকে শুয়েছে হলো তোমার এখানে গৌড় নিতে আছে, তারপরে তোমার পঞ্চতত্ত্ব আছে। তো এই হলো আমাদের ঠাকুর নিতে। আর এখানে তো সিংহাসনে তো আছে আরো ঠাকুর। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিতে থেকে ওঠাই, অনেকটা কাজ আছে। তো এই ছিল আমাদের ঠাকুরের আজকে সজ্জা, তোমাদের একটু দেখিয়ে দিলাম, মানে আজকে আমি এসেছি বলে দেখিয়ে দিলাম। তো সকালের তো পুজো দেওয়া হয়ে গেল, আবার দুপুরবেলা আসবো পুজো দিতে। এখন দিয়ে দিলাম পুজো তাড়াতাড়ি করে, আবার গিয়ে রান্না বসাতে হবে, অফিসে বেরিয়ে যাবে। গুড ইভিনিং এভরিবডি, আবার সন্ধ্যাবেলা চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে কেন এসেছি তোমাদের দেখাচ্ছি দাদা। আজকে করছি আমি তো আজকে আমি করছি ফ্রাইড রাইস আর চিলি পনির, ঠিক আছে? তো ফ্রাইড রাইসে ভাতটা এখানে আমার অলরেডি হয়ে গেছে, ভাতটা অলরেডি আমার হয়ে গেছে। এখানে গাজর ক্যাপসিকাম সব ভাজা কমপ্লিট। আর এখানে চিলি পনির করছি, দেখো পনিরটা কিছুটা ভেজেছি। আর এখানে গাজর ক্যাপসিকাম টমেটো সবই কাটা আছে। আর এইদিকে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে একটু। তো এখানে দেখো যে পনিরগুলোকে ভাজছি, তো ফ্রাইড রাইসের সাথে আজকে হবে চিলি পনির। হওয়ার পর তোমাদের দেখাবো আরেকবার যে কেমন হলো। তো চিলি পনির আমার রেডি, এখন দেখো ধোয়া উঠছে, এখনো নামাইনি কড়াই থেকে। খেয়ে পরে বলবো কেমন হয়েছে। ফ্রাইড রাইসটা তো রেডি, এখন গরম গরম ফ্রাইড রাইসে চিলি চিকেন খাবো, চিলি চিকেন বলছি, চিলি পনির খাবো। তো কালকে তো তোমরা দেখলে আমি ফ্রাইড রাইস রান্না করেছি আর চিলি পনির রান্না করেছি, কিন্তু কালকে সেভাবে খেতে পারিনি। তো আজকে সকালবেলায় নিয়ে বসেছি, রান্না হয়ে গেছে, আর এখন খেতে বলছি ফ্রাইড রাইস আর হলো চিলি পনির। আর সাথে এক পিস কি নিয়েছি তোমার, মটনও নিয়েছি, কিন্তু আজকে মটন হয়েছে। তো সাথে এক পিস মটনও নিয়ে নিয়েছি, বেশি নিইনি, কারণ মটন আমাকে এমনি খেতে বারণ করেছে। তো যাই হোক এখন খাবো ফ্রাইড রাইস আর চিলি পনির। ভালোই হয়েছিল, কাল অল্প টেস্ট করেছি, ভালো করে খাওয়া হয়নি। তো আজকে সেই জন্য নিয়ে বসেছি একদম পাঁচ সাজে। তো আমি খাওয়াটা এনজয় করি।